এতক্ষণ আমরা ইম্পারেটিভ এর পজিটিভ বাক্যগুলো দেখে নিলাম। ওকে, যদি নেগেটিভ বাক্য করতে হয় সেক্ষেত্রে কি করব? ইম্পারেটিভ অর্থাৎ আদেশ সূচক, অনুজ্ঞা সূচকের ক্ষেত্রে যদি নেগেটিভ বাক্য করতে হয় সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে সেকেন্ড পার্সন অর্থাৎ তু মানে তুমি, তুমি এর ক্ষেত্রে যে ভার্বটা রয়েছে, যে ভার্বের কাজ হবে, ভার্বের কাজ হবে না, মূল ভার্ব হিসাবে থেকে যাবে। এই যে দেখুন, এখানে দেখুন নন পার্লারে, ওকে তুমি কথা বলো না, আর বাকিগুলা দেখুন পারলি, পারলিয়ামু, পার্লাতে, এগুলোর কনজুগেট হয়েছে। বাট এই যে তুমি এর ক্ষেত্রে, তুমি এর ক্ষেত্রে কনজুগেট হয় নাই। ইম্পারেটিভের ক্ষেত্রে যখন নেগেটিভ করবেন তখন খেয়াল রাখবেন, যদি তুমি এর ক্ষেত্রে নেগেটিভ করতে চান সেই ক্ষেত্রে মূল ভার্ব ইউজ করতে হবে। যেরকম নন পার্লারে তুমি বলো না, কথা বলো না, নন মানজারে তুমি খেও না, নন বেদেরে তুমি দেখো না, নন আন্ধারে তুমি যেও না, নন সেন্তিরে তুমি শুনিও না। ওকে, অর্থাৎ তুমি এর ক্ষেত্রে যখন নেগেটিভ করবেন তখন মূল ভার্ব হবে, আর আপনি, আমরা, তোমরা এগুলার ক্ষেত্রে যখন নেগেটিভ করবে তখন আগের মতোই হবে, মানে এখানে কনজুগেট হবে। ওকে, এখানে জাস্ট নন সামনে বসবে, যখন নেগেটিভ করবেন শুধু নন সামনে দিবেন, আর পরে যে ভার্বের কাজ করবেন ভার্বের কাজ কনজুগেট হবে, পজিটিভের মতোই হবে। ওকে, বাট যখন তু এর ক্ষেত্রে কাজটা করবেন তখন নন সামনে দিবেন আর মূল ভার্ব বসে দিবেন, যেরকম নন মানজারে, নন পার্লারে, নন আন্দারে, নন বাল্লারে, নন সেন্তরে, নন বেদেরে, নন কান্তারে, নন বেদ, হ্যাঁ, নন গুয়ারদারে। ওকে, আপনি নন সামনে বসে মূল ভার্ব বসে দিবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে এখানে আদেশ সূচকের ক্ষেত্রে। ওকে, আমরা আদেশ সূচকের কাজ করছি, যখন নিষেধ করবেন এটা নিষেধ করার জন্য, কিন্তু যদি আদেশ সূচক বা অনুজ্ঞা সূচকের নেগেটিভ হয় তখন নিষেধ হয়ে যায় না, যে তুমি করো না, তুমি খেও না, তুমি যেও না, তুমি বলো না, ওকে, বা আপনি করবেন না, আপনি খাবেন না, আপনি যাবেন না, তোমরা করো না, তোমরা দেখো না, তোমরা যেও না, নিষেধ করা হচ্ছে এটা, এটা নিষেধ মানে নেগেটিভ যেটা এটা নিষেধ। আর ওই যে আগে যেটা দেখলাম ওইটা তো ছিল আদেশ, আদেশ নির্দেশ যেটা পজিটিভ। ওকে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর আমরা তো পজিটিভ দেখে নিলাম, নেগেটিভ দেখে নিলাম, ওকে, আদেশ সূচকের ক্ষেত্রে তো আর প্রশ্নবোধক হয় না, কাউকে কি প্রশ্ন করে আদেশ করতে পারবেন যে তুমি করবা করো, এভাবে করা যায়? করা যায় না। তুমি খাবা খাও, এভাবে করা যায়? করা যায় না। কাউকে প্রশ্নবোধক করে, মানে প্রশ্ন করে আদেশ নিষেধ করা যায় না, নাকি? প্রশ্নবোধক হবে না, পজিটিভ হবে, নেগেটিভ হবে। ওকে, পজিটিভের ক্ষেত্রটা আমরা তো আগে দেখে আসলাম, আর নেগেটিভটা এখন দেখলাম। হ্যাঁ, নেগেটিভের ক্ষেত্রে শুধু তু এর ক্ষেত্রে একটু অ্যাটেনশন থাকবে, তু এর ক্ষেত্রে ননের পরে মূল ভার্ব হবে, আর অন্য যেগুলা মানে আপনি, আমরা, তোমরা, এগুলার ক্ষেত্রে ননের পড়বে, ননের পরে ভার্বের যে কনিয়োগারে আসবে, যে শব্দটা আসবে কনজুগেট করে ওইটা বসবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে ইররেগুলার কিছু ভার্ব। ওকে, ইম্পারেটিভের ক্ষেত্রে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে, এই ভার্বগুলো আমাদের শিখতে হবে, বেশি না, 8-10টা আর কি, 7-8টা ভার্ব শিখলেই হয়ে যাবে, হিউজ পরিমাণে ইররেগুলার না, কয়েকটা ভার্ব মাত্র ইররেগুলার, এবং এই ভার্বগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, যার কারণে আমাদের শিখতে হবে এগুলো, নতুবা শুধু 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 আপনাদেরকে পূজা দিতাম না মাথায়। ওকে, তো এই ভার্বগুলো আমাদের শিখতে হবে, কারণ সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ভার্বগুলো। চলুন দেখা যাক ইররেগুলার ভার্বগুলো, দেখা যাক। এই দেখুন, প্রথম যে ভার্বটি রয়েছে এটা হচ্ছে ফারে। ফারে শব্দের অর্থ কি? করা। ফারে শব্দের অর্থ করা। এরপর দাঁড়ে, দাঁড়ে, পরে হচ্ছে ইস্তারে, পরে হচ্ছে আন্দারে। যাই হোক, এই যে চারটা বার, ফাড়ে, দাঁড়ে, ইস্তারে, আন্দারে, আরে দিয়ে শেষ হয়েছে প্রত্যেকটা বারবি, ফাড়ে, দাঁড়ে, ইস্তারে, আন্দারে, এই বারগুলো আরে দিয়ে শেষ হয়েছে, এই যে চারটা বার, এই চারটা বারের জন্য ইরেগুলার গুলো দেখুন, দেখুন তু এর ক্ষেত্রে আপনি বলতে পারবেন ফাই বা ফা, দুইটার ক্ষেত্রেই, যদি ফাড়ে বার হয়। ওকে, প্রথম ফাড়ে বারটা দেখছি,
ওকে, টু এর ক্ষেত্রে ফাই বলতে পারবেন, আবার ফা বলতে পারবেন, দুইটা বলতে পারবেন। ফাই ফা মানে করো, করো বলার জন্য, যে তুমি করো এটা বলার জন্য ফাইও বলতে পারবেন আবার ফাও বলতে পারবেন। পরে লের ক্ষেত্রে হবে ফাচ্ছা, লের ক্ষেত্রে হবে ফাচ্ছা। ওকে, মানে আপনি যদি বলেন যে আপনি করেন তাহলে হবে কি, লে ফাচ্ছা। আচ্ছা, পরে নয়ের ক্ষেত্রে হবে ফাচ্ছা আমু, যে আমরা করব। আর বয়ের ক্ষেত্রে ফাতে, যে তোমরা করো। এরপর দারে বারটা দেখুন, দারে বারবের যে কনজুগেটটা দেখুন, তু এর ক্ষেত্রে আপনি বলতে পারবেন দাই আবার দা, দুইটাই বলতে পারবেন, যে তুমি দেও, তুমি দেও, এটা দায়ও বলতে পারবেন আবার দাও বলতে পারবেন। আর লের ক্ষেত্রে দিয়া, আপনি দেন এটা হচ্ছে দিয়া, নয়ের ক্ষেত্রে আমরা দি, আমরা দিব এটা হচ্ছে দিয়ামু, আমরা দিব, বইয়ের ক্ষেত্রে দাতে, ওকে, যে তোমরা দাও। আর ইস্তারে বারবার ক্ষেত্রে দেখুন, তু এর ক্ষেত্রে হবে ইস্তাই বা ইস্তা। আপনারা খেয়াল করে থাকবেন, আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কেমন আছো, তখন আমরা কি বলি, কমেস্তাই, আবার অনেকে বলি কমেস্তা, দুইটাই কিন্তু বলি, মানে কমে হচ্ছে কেমন, আর ইস্তাই মানে আসো, ইস্তারে হচ্ছে কি, স্টে করা। ওকে, কমেস্তাই বা কমেস্তা, কেমন আছেন। ওকে, তারপরে দেখুন লের ক্ষেত্র হবে ইস্তিয়া, এটা হবে কমেস্তিয়া, কেমন আছেন। আর কমেস্তাই কমেস্তা, এটা হচ্ছে কেমন আসো। হ্যাঁ, এরপরে ইস্তিয়ামো নয়ের ক্ষেত্রে, আর বইয়ের ক্ষেত্রে হবে ইস্তাতে, কমেস্তাতে, কেমন আছো তোমরা, তোমরা কেমন আছো। পরে আন্দারে বারবের ক্ষেত্রে বায়ও বলতে পারবেন আবার বাও বলতে পারবেন, এটা কিসের ক্ষেত্রে, তুর ক্ষেত্রে, তুর ক্ষেত্রে এখানে চারটা বারবি দুই ভাবে বলতে পারতেছেন, বাই, যেরকম তবে বাই কোথায় যাও, তবে ভাই কোথায় যাও, আবার তবে ভা মানে কোথায় যাও, দুইটাই। ওকে, এরপর লের ক্ষেত্রে বাদা, তবে বাদা, কোথায় যাচ্ছেন নাকি, যে কোথায় যান। তারপর নয়ের ক্ষেত্রে আন্দিয়ামু, তবে আন্দিয়ামু, আমরা কোথায় যাব। হ্যাঁ, বা সরি, ও উদাহরণ দেখতে গিয়ে আমি হচ্ছে প্রেজেন্ট টেন্সে চলে গেছি। আচ্ছা, এখানে আদেশ সূচক তো, তো সেক্ষেত্রে যদি বলি যে বাই বা, এখানে হবে যে যাও, তুমি যাও। ওকে, ওই যে কমে কিভাবে প্রশ্নবোধক নিয়ে আসছি, যার জন্য প্রেজেন্ট টেন্সে চলে গেছি, একটা বোঝাতে গিয়ে আরেকটাতে চলে গেছি, ওই যে ইস্তারে বারটা বোঝাতে গিয়ে। আচ্ছা, এই যে দেখুন ইস্তারে বারটা, ওকে, ইস্তাই ইস্তা, তু এর ক্ষেত্রে ইস্তাই ইস্তা, আপনারা জেনে থাকবেন যে ইস্তাই ইস্তা দুইটাই ব্যবহার করা হয়। যেরকম একটা উদাহরণ যদি দেখি প্রেজেন্ট টেন্সের, যে কমেস্তাই কেমন আছো, আবার কমেস্তা কেমন আছো, দুইটাই বলা যায়, দুইভাবেই বলা যায়। হ্যাঁ, এরপরে লেই এর ক্ষেত্রে হবে ইস্তিয়া, মানে এখানে প্রশ্নবোধক করা যাবে না, আমি প্রশ্নবোধকটা দিয়ে শুধু উদাহরণ দিলাম, ওকে, যে কমেস্তাই, কমে কমেস্তা, এখানে প্রশ্নবোধক করা যাবে না আদেশ সূচকের ক্ষেত্রে। ওকে, তারপরে ইস্তিয়া, লেয়ের ক্ষেত্রে ইস্তিয়া, আর নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামু, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে। এই যে দেখুন আন্দারে বারবের ক্ষেত্র বাই এবং বা, তুর ক্ষেত্রে, তুর ক্ষেত্রে দুইটাই হবে বাই এবং বা। এখানে আমি যদি প্রেজেন্ট টেন্সের কাজটা করি, কারণ প্রেজেন্ট টেন্সটা তো ইম্পেরাটিভের সাথে মোটামুটি মিল রয়েছে, যে কমে বাই কিভাবে যাও, বা দবে বাই, এখানে প্রশ্ন করা হচ্ছে, দবে বাই আবার দবে বা, দুইটাই কিন্তু বলা হয়, দবে বাই দবে বা। ওকে, বাট এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করা যাবে, বাট ইম্পারেটিভের ক্ষেত্রে প্রশ্ন করা যাবে না। এখানে কি করতে হবে, বাই, তু বাই, এর অর্থ কি, তুমি যাও, এখানে আদেশ করা হচ্ছে, তু ভা, তুমি যাও, বা বা, তুমি যাও। ওকে, পরে লের ক্ষেত্রে হবে বাদা, যে আপনি যান, লে ভাদা, আপনি যান। নয়ের ক্ষেত্রে আন্দিয়ামো, আমরা যাব। ওকে, বইয়ের ক্ষেত্রে বা চলো যাই, এরকম আদেশ করা হচ্ছে, বইয়ের ক্ষেত্রে আন্দাতে মানে তোমরা যাও। ওকে, এই চারটা ইরেগুলার ভার্ব শিখে নিতে হবে। এরপরে রয়েছে আরো চারটা ইরেগুলার ভার্ব, এই যে দেখুন ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্ব এসেরে, আবেরে, এগুলো ইরেগুলার মধ্যে পড়ছে। ওকে, সাপেরে, দিরে। আচ্ছা দেখুন,
এখানে টু এর ক্ষেত্রে হবে সি, এস এর ভার্বটা প্রথম দিচ্ছি, এস এর টু এর ক্ষেত্রে হবে সি, লে এর ক্ষেত্রে হবে সিয়া, নয়ের ক্ষেত্রে হবে সিয়ামু, বয়ের ক্ষেত্রে সিয়েতে, আর আবেরে এর জন্য হচ্ছে তু এর জন্য হবে আব্বি, লে এর জন্য আব্বিয়া, নয়ের জন্য আব্বিয়ামু, বয়ের জন্য আব্বিয়াতে। আর সাপেরে বার্বের জন্য দেখুন, তু এর ক্ষেত্রে সাপি, লে এর ক্ষেত্রে সাপিয়া, নয়ের ক্ষেত্রে সাপিয়ামু, বয়ের ক্ষেত্রে সাপিয়াতে। এই যে সাপেরে, সাপেরে শব্দ তো জানা, এখন যদি আদেশ করা হয় সাপেরে দিয়ে তাহলে কিরকম হবে? কারণ সাপেরে দিয়ে তো আদেশ করা একটু কষ্ট, ঠিক না? যে তুমি জানো এরকম, হ্যাঁ এরকমই, যেরকম আমি যদি বলি সাপ্পি, সাপ্পি কে ইয়ো দিবেন তো গ্রান্দে, হ্যাঁ জেনে রেখো আমি বড় হব, ওকে সাপ্পি কে ইয়ো দিবেন তেরো ইল প্রেসিডেন্টে, জেনে রেখো আমি প্রেসিডেন্ট হব, এখানে আদেশ করা হচ্ছে জেনে রাখ, ওকে। পরে লে, লেয়ের ক্ষেত্রে কি হবে সাপিয়া, নয়ের ক্ষেত্রে হবে সাপিয়ামু, বয়ের ক্ষেত্রে সাপিয়াতে। তারপরে দিরে বারটা দেখুন, দিরে শব্দ অর্থ হচ্ছে বলা, তু এর জন্য হবে কি দি, হ্যাঁ দি মানে বলো, এখানে আদেশ করা হচ্ছে দি। তারপরে লেয়ের ক্ষেত্রে হবে দিখা, আপনি কেউ যদি মুরব্বী কেউ আপনাকে কোনো কিছু বলে তখন বলবেন দিখা, আপনি বলেন, ওকে। নয়ের ক্ষেত্রে হবে দিচামো, তারপরে বইয়ের ক্ষেত্রে হবে তিতে, মানে তোমরা বলো। এই ছিল ইররেগুলার ভার্ব, ওকে। এই আটটা ইররেগুলার ভার্ব আমাদেরকে শিখে নিতে হবে, একদম তটস্থ করতে হবে, এগুলো ফর্মুলার মধ্যে পড়ে না। আর আমরা যে ফর্মুলা শিখেছিলাম এই ফর্মুলা দিয়ে আপনি হাজার হাজার ভার্বের কাজ করতে পারবেন, যত রেগুলার ভার্ব রয়েছে সব ভার্বের কাজ করতে পারবেন, বাট এই এই আটটা ভার্বের জন্য এই ফর্মুলা গুলোই শিখতে হবে, এখানে দেওয়া আছে, এগুলো আপনারা টুটস্থ করে নিবেন, ওকে। আগামী ক্লাসে যাতে করে আপনারা ট্রুলি বলতে পারেন এভাবে শিখে নেবেন, এই আটটা ইররেগুলার ভার্ব শিখে নিতে হবে। ভার্ব গুলো কি, ফাড়ে, দাঁড়ে, পারে শব্দের অর্থ করা, দাঁড়ে শব্দের অর্থ দেওয়া, ইস্তারে শব্দের অর্থ থাকা, আন্দারে যাওয়া, এরপরে হচ্ছে এসেরে হওয়া, আবেরে থাকা, সাপেরে জানা, ধীরে বলা, ওকে। এই ইররেগুলার ভার্ব গুলো শিখে নেবেন। তো আমি যদি আবারও একটু রিপাসারে করি, আবারও একটু দেখি, আমরা আজকে কিসের কাজ করলাম, ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে ইম্পারেটিভ, আদেশ সূচক, অনুজ্ঞা সূচক, নিষেধ, উপদেশ, অনুরোধ, এগুলোর জন্য ব্যবহার হয়। কখন ব্যবহার হয়? আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আদেশ এবং নিষেধের জন্য ইম্পারেটিভ ব্যবহার হবে। তারপর বাংলা রূপ কি, বাংলা রূপ হচ্ছে যেরকম তুমি খাও তুমি যাও তুমি দেখো আমি, বা হচ্ছে তোমরা খাও তোমরা দেখো, অর্থাৎ আদেশ নিষেধ করতে যে বাক্য ব্যবহার হয় এগুলাই হচ্ছে বাংলা রূপ। বাংলা রূপ আদেশ সূচকে প্রশ্নবোধক হয় না, আদেশ সূচকে পজিটিভ হয় নেগেটিভ হয়, পজিটিভ হলে আমরা এই যে পজিটিভ ফর্মুলাটা দেখে নিব, ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে কাজ করব, যদি ভার্বের শেষে আরে থাকে তাহলে আমরা এই সবুজ কালিতে যে ফর্মুলাটা রয়েছে এটা ইউজ করব, যদি ভার্বের শেষে এরে থাকে আমরা লাল কালিতে যে ফর্মুলা রয়েছে এটা ইউজ করব, যদি ভার্বের শেষে ইরে থাকে সবুজ কালিতে যে ফর্মুলা রয়েছে এটা ইউজ করব। তবে মনে রাখবেন ইম্পারেটিভ কনজুগেট যখন করবেন তখন পাস্ট পারসন সিঙ্গুলার, অর্থাৎ আমি এর ক্ষেত্রে ইম্পারেটিভ হয় না। পরে তু এর ক্ষেত্রে ইম্পারেটিভ হয়, লে এর ক্ষেত্রে, লে হচ্ছে আপনি, আপনি এর ক্ষেত্রে ইম্পারেটিভ হয়, এবং তোমরা আর আমরা এই দুইটার ক্ষেত্রে হয়, বাট সে এবং তারা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আচ্ছা, এরপরে ইম্পারেটিভ নেগেটিভ যখন করব তখন আমরা কি করব, খেয়াল রাখবো যে তু যে ভার্বটা রয়েছে, হ্যাঁ তু মানে সরি তু যে পার্সনটা রয়েছে এই পার্সনের ক্ষেত্রে মূল ভার্ব ইউজ করতে হবে, যেরকম নন পার্লারে তু নন পার্লারে, তু নন আন্দারে, তু নন পার্লারে, এরকম হবে। আর অন্যান্য যেই পার্সন গুলো রয়েছে যেরকম লে, নয়, বই, অর্থাৎ হচ্ছে আপনি, আমরা, তোমরা, এগুলোর ক্ষেত্রে কি ভার্বের কনজুগেট হবে, কনিয়োগারে হবে, ওকে। এই হচ্ছে মূল কাজ, এরপরে আপনাদেরকে ইররেগুলার ভার্ব গুলো দিয়ে দিলাম, এই হচ্ছে আজকের পড়া। আপনারা আগামী ক্লাসে কি করবেন, এই ইররেগুলার ভার্ব গুলো শিখে নেবেন, তবে সবচেয়ে প্রথমে কোন কাজটা করবেন, খাতায় লিখে নেবেন ইম্পারেটিভ কি, ইম্পারেটিভ বাংলা রূপ কি, ইম্পারেটিভ কখন ব্যবহার হয়, ইম্পারেটিভ ফর্মুলা কি, ফর্মুলার একদম ঠোঁটস্থ করে নেবেন। এরপর হচ্ছে ফর্মুলা দিয়ে একটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন, এরপর প্র্যাকটিস করবেন, এরপর হচ্ছে ইররেগুলার ভার্ব গুলো শিখে নেবেন, ওকে। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া, আশা করি পড়াগুলো আপনারা ভালোভাবে শিখে নেবেন, ওকে। এই হচ্ছে আপনাদের কম্পিত বা হোমওয়ার্ক যাই বলেন না কেন, কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন বিষয়টা, না কারো কোনো ডাউট রয়েছে, কারো কোন ডাউট থাকলে বলেন। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, কি বলেন?
এখানে আপনার আপনার ক্ষেত্রে লেই ব্যবহার করবো, লেই কি পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই লেই ব্যবহার করবো? জি জি, পুরুষ মহিলা দুইটার ক্ষেত্রে দুইজনের জন্য ব্যবহার করবেন। ওকে ভাই, ধন্যবাদ। আরো কোনো প্রশ্ন? সবার ক্লিয়ার? জি ভাই, ওকে, আলহামদুলিল্লাহ যে সবাই ক্লিয়ার করতে পেরেছেন। তাহলে স্ক্রিনটা অফ করে দেই। জি স্যার। ওকে, লাবণী লিজা অনেকদিন পরে আসছে। আচ্ছা, স্যার আপনার পিছনে ওই পর্দাটা কি স্যার আপনি আসলে জেনুইন নাকি স্যার এটা এডিটিং? আর জেনুইন, আমি তো এটাকে এটা দিয়ে একটা ফ্রেম তৈরি করছি। আমি ইন্ডিয়ান একটা ছেলেকে দেখলাম এরকম ভাবে, সে হচ্ছে এরকম ভাবে আপনার ইয়েটা করছে, পিছনে পর্দাটা রাখছে, পর্দা না, সে কি যেন একটা দিছিল, হলুদ না কি, মানে একদম ফ্রেমের মতো হয়ে গেছে, হার্ডবোর্ডের মতো দাঁড় করাইছে দেখি ফ্রেমের মতো। তো আমি চিন্তা করলাম আমি যদি সোজা হয়ে বসে সেটা তো একটা ফ্রেম হয়ে গেছে, তো এই জন্য পর্দাটা এমন ভাবে নেওয়া বুঝাই হয়েছে। যায় না স্যার, মনে হয় কি স্যার এটা মানে ওই যে একটা ইয়ে আছে না ওইটা দিয়া ভিডিও করতেছেন যে পিছনে আর কি এটা অটোমেটিক থাকবো। না 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 না, এগুলা মুভ করতে পারবেন? দেখাবো মুভ করে? না না স্যার আপনার কথাই বিশ্বাস আছে।